भाग। निजे कोरी, भाग कोरी। भागफल बारो, अवशिष्ट एक। बाकी भागगुलो निजे करी। ত্রিশটি আম ছয়জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রতিজন কয়টি করে আম পেল? ছয় একে ছয়, ছয় দুয়ে বারো, ছয় তিনে আঠারো, ছয় চারে চব্বিশ, ছয় পাঁচে তিরিশ, ছয় ছয়ে ছত্রিশ। এখানে ছয়ের নামতা ব্যবহার করা হয়েছে। প্রতিজন ছয়টি করে আম পেল। পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ। একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৫ জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? কি বের করতে হবে? কি দেওয়া আছে? কিভাবে বের করবে? ৫ একে ৫, ৫ দুয়ে ১০, ৫ তিনে ১৫, ৫ চারে ২০, ৫ পাঁচে ২৫, পাঁচ ছয়ে তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আটে চল্লিশ, পাঁচ নয়ে পঁয়তাল্লিশ। বসার জন্য নয়টি বেঞ্চের প্রয়োজন। ৪৮টি পেয়ারা ছয় জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রতিজন কয়টি করে পেয়ারা পেল? কি বের করতে হবে? কি দেওয়া আছে? কিভাবে বের করবে? ৬ আটে ৪৮, এখানে ছয়ের নামতা ব্যবহার করা হয়েছে। প্রতিজন ৮টি করে পেয়ারা পেল। একটি কলার দাম ৬ টাকা, ৯০ টাকায় এরূপ কয়টি কলা কিনতে পারবে? কি বের করতে হবে? কি দেওয়া আছে? কিভাবে বের করবে? মাঝে ভাজ্য অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করতে হবে তা লিখি। বামে ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তা লিখি। প্রথমে দশকের অঙ্ক নয়কে ছয় দিয়ে ভাগ করি। নয় ভাগ ছয় সমান এক, অবশিষ্ট তিন। ভাগফলে এক এবং বাম পাশের মতো দশক স্থানে অবশিষ্টে তিন লিখি। তিনের পাশে একক স্থানের শূন্য নিচে আনি। ভাগ করি, তিরিশ ভাগ ছয় সমান পাঁচ। ভাগফলে একের পরে পাঁচ এবং বাম পাশের মতো একক স্থানে শূন্য লিখি। ৯০ টাকায় ১৫টি কলা কিনতে পারবে।
রেজার 532 টাকা আছে। যদি একটি ডিমের দাম 7 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে? কি বের করতে হবে? কি দেওয়া আছে? কিভাবে বের করবে? প্রথমে শতক ও দশকের অঙ্ক 53 কে 7 দিয়ে ভাগ করি। 53 ভাগ 7 সমান 7, অবশিষ্ট 4, ভাগফলে 7 এবং বাম পাশের মতো দশক স্থানে অবশিষ্টের 4 লিখি। চারের পাশে একক স্থানের 2 নিচে আনি। ভাগ করি 42 ভাগ 7 সমান 6, ভাগফলে 7 এর পরে 6 এবং বাম পাশের মতো একক স্থানে 0 লিখি। রেজা 76টি ডিম কিনতে পারে। 365 দিনে 1 বছর হয়। 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে? কি বের করতে হবে? কি দেওয়া আছে? কিভাবে বের করবে? এক সপ্তাহ সমান 7 দিন। প্রথমে শতক ও দশকের অঙ্ক 36 কে 7 দিয়ে ভাগ করি। 36 ভাগ 7 সমান 5, অবশিষ্ট 1, ভাগফলে 5 এবং বাম পাশের মতো দশক স্থানে অবশিষ্টের 1 লিখি। একের পাশে একক স্থানের 5 নিচে আনি। ভাগ করি 15 ভাগ 7 সমান 2, ভাগফলে 5 এর পরে 2 এবং বাম পাশের মতো একক স্থানে অবশিষ্টের 1 লিখি। এক বছরে 52 সপ্তাহ ও 1 দিন।